বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তের প্রধান অস্ত্র হয়ে উঠছেন রিষাদ হোসেন যখনই দল খাদের কিনারায় চলে যায় তখন সেখান থেকেই উঠতে শান্তর হাত ধরেন রিষাদ তাই শান্তর আস্থা ঋষাদের ওপরই বল হাতে তুলে দিয়ে রিষাদকে বলেছিলেন তুই পারবি তোকে দিয়েই হবে নেদারল্যান্ডসের জয়ের জন্য তখন দরকার ছয়ত্রিশ বলে ছাপ্পান্ন রান হাতে সাত উইকেট ওভার প্রতি দরকারি রান খুব একটা বেশি নয় আবার ক্রিজে আছেন দুই সেট ব্যাটসম্যান সিব্রান্ট অ্যাঙ্গেল ব্রেক্ট ও স্কট অ্যাডওয়ার্ডস অধিনায়ক নাজমুল হোসেন এমন পরিস্থিতিতে ভরসা রাখলেন প্রথম দুই ওভারে উনিশ রান দেওয়াল লেগ স্পিনার রিশাদ হোসেনের উপর ঋষাদও প্রতিদান দিয়েছেন ঋষাদ ম্যাচ শেষে বলেছেন তিনি জানতেন একটি দুটি উইকেট নিলেই ম্যাচে এগিয়ে যাবে বাংলাদেশ বল হাতে তিনি সেটাই করেছেন আর অধিনায়ক নাজমুলেরও ভরসা ছিল উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরাতে এই ঋষাদি পারবেন ইনিংসের পনেরোতম ওভারের প্রথম তিন বলে ঋষাদ দিয়েছিলেন সাত রান তবে এর পরের তিন বলের মধ্যে ফিরিয়েছেন অ্যাঙ্গেল ব্রেক ও বাস ডিলিডিকে কাল তাতেই মূলত ঘুরে যায় ম্যাচের ভাগ্য ঋষাদ এর পরের ওভারে আবার ফেরান ফনবিককে সব মিলিয়ে চার ওভারে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন রিষাদ হোসেন বিশ্বকাপে তিন ম্যাচে রিষাদ এখন পর্যন্ত নিয়েছেন সাত উইকেট প্রতি ম্যাচেই দলের চাহিদা মিটিয়েছেন তবুও আরও উন্নতি করতে চান রিশাদ ম্যাচ শেষে মিক্সড জোনে রিষাদ জানিয়েছেন সব জয়ের মধ্যেই ভালো লাগা কাজ করে অবদান রাখতে পেরে ভালো লাগছে সবার শরীর ভাষা সবার যে চেষ্টা ছিল সেটা অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ চেষ্টা করব আরও কিভাবে উন্নতি করা যায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি ভেবেছি এখান থেকে একটা দুইটা উইকেট নিলে খেলাটা আবার আমাদের দিকে চলে আসবে আমি এটা করার চেষ্টা করেছি এবারের বিশ্বকাপে ঋষাদের ওপর সবচেয়ে বেশি আস্থা রেখেছেন নাজমুল যখনই উইকেটের প্রয়োজন হয়েছে রিষাদকে রেখেছেন ডেথ ওভারেও ঋষাদকে ব্যবহার করেছেন কালকেও ঋষাদের প্রতি নাজমুলের সেই ভরসা ছিল শান্ত ভাই আমাকে বলেছেন তুই পারবি চেষ্টা কর বা বাকিটা আল্লাহর ইচ্ছা যখনই বোলিংয়ে আসি চিন্তা করি দলকে কি দেওয়া যায় উইকেট দিয়ে হোক কিংবা ডট বল দিয়ে হোক চেষ্টা করেছি শুধু বাকিটা আল্লাহ দিয়েছেন সেন্ট ভিনসেন্টের উইকেট নিয়ে রিষাদ বলেছেন উইকেট ভালোই ছিল আমরা চেষ্টা করেছি নিজেদের সামর্থ্য দিয়ে খেলার জন্য মাঠে যারা ছিলাম কখনোই মনে হয়নি হারার জন্য নেমেছি বা হেরে যাচ্ছি সবসময় চিন্তা করেছি ফলাফল শেষ বলে দেখা যাবে আমার মনে হয় পাঁচ থেকে দশ রান কম হয়েছে তবে ঠিক আছে কাল বিশ ইনিংস পর টি টোয়েন্টিতে ফিফটি পেয়েছেন সাকিব দু সালের পর প্রথমবার হয়েছেন ম্যাচ সেরা এই ম্যাচের আগে চারপাশে সাকিব শেষ সাকিব শেষ রব উঠেছিল সে কানা ঘোষা নিশ্চয়ই জানিয়েছেন এসবের ছোঁয়া দলের লাগেনি সাকিব ভাইয়ের প্রতি আমরা মোটেই আস্থা হারাইনি আমরা জানি বিগত দিনগুলোতে সাকিব ভাই কি করে আসছেন সাকিব ভাইয়ের প্রতি সবার বিশ্বাস আছে ইনশাল্লাহ সেটা আজকে দেখেছেন আলহামদুলিল্লাহ ব্যাটসম্যানদের ব্যাঠাতে রান না আসা বোলারদের জন্য চাপ কিনা এই প্রশ্নের রিষাদ বলেছেন চাপ কিছু না আমরা যখন এগারো জন মাঠে নামি চেষ্টা করি সবাই এক হয়ে থাকার জন্য প্রতিদিন তো একজন ভালো খেলে না দিনে দিনে উন্নতি হচ্ছে সামনে যতগুলো ম্যাচ আছে অবশ্যই সবাই ভালো খেলার চেষ্টা করব প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে বলিংয়ে বিপদের সময় বর্তমানে বাংলাদেশের প্রধান অস্ত্র কি রিষাদ হোসেন নাকি অন্য কেউ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিপ টেস্ট করে রাখুন ধন্যবাদ সবাইকে